সামাজিক উন্নয়নের বাবে তেও কি ভাবিছে, কি করিব খুঁজছে, সকল দিশ সামরি এক বিশদ আলোচনার বাবে আমার আজির অনুষ্ঠানের অতিথি অসমের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। ভট্টাচার্য ডাঙরিয়া, আপনাকে অনুষ্ঠানলৈ মই আদরণি জানাইছো। নমস্কার। ইতিমধ্যে মই উল্লেখ করেছোই যে নিঃসন্দেহে আপনি এগারী ভদ্রলোক, সকলের প্রিয়। কিন্তু শেহতভাবে আপনি বিতর্কিত হয়ে পড়ছে, যে আপনিও নিশ্চয় অনুভব করেছে আর আপনি কত ব্যক্তও করেছে যে বিতর্ক অল্প প্রয়োজনতক বেশি হয়েছে। শিক্ষক সমাজের রুখত পড়ছে আপনি, কারণ তেত শিক্ষক সকলের আপনি ড্রাইভারের তুলনা করেছে। তারপর রাজ্যখনত কি পরিস্থিতি আমি সকলে দেখিছো, তোলপাড়া লাগিছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হল কেন, কি কব আপনি? মইতো ভাবো যে এই গোটেই বিতর্কটে সৃষ্টি হব না লাগিছিলে, কিয়নো মই অল ইন্ডিয়া রেডিওর একটা ফোন ইন প্রোগ্রামলে গৈছিল আর তাত এগারী শিক্ষক যিকাভিত্তিক কাম করে আছে, তেখেতে মোক সুধিছিলে যে আমার ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনে যি 9000টা পোস্টর কারণে এডভার্টাইজমেন্ট দিছে, বিজ্ঞাপন দিছে, সেই বিজ্ঞাপনের অনুসারী তেখেতে যদি এপ্লাই করে তেতিয়াহলে তেখেতক আকোবার টেট পরীক্ষা লাগিব নেকি। সেই যেহেতু আমি সকলোৱে জানো যে টেট পরীক্ষা যেটা অর্হতার যখন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটখনের মেয়াদ আসলে 7 বছর। মই সেই কথাটো তেখেতক বুঝাবর কারণে এটা আর আপনি যদি সেই অডিও ক্লিপটি শুনিছে আর বা কেবাবারও অন্য ঠাইত বজায় শুনাইছে, সেই অডিও ক্লিপটিত কিন্তু মই খুব সুস্পষ্টভাবে কৈছো যে মই এটা এটা রিজনি হিসাবেহে এই রিজনিটি দিছিল। এতিয়া সেইটোকে কিছু মানুহে সেইটোকে তেখেতসকলে অন্যভাবে গোটেই কথাটো বিপরীতগামী করে বিতর্ক একটা সৃষ্টি করেছে। আপনার উদ্দেশ্য? মই ভাবো যে তেখেতসকলে মোক একটা হেঁচা দিবর বাবে তেখেতসকলে এইটো করেছে, যাতে মই এনেকুৱা একটা বিতর্কর মুখত বিব্রত হৈ মই এটা যেটো নীতি বহির্ভূতভাবে হলেও তেখেতসকলক শান্ত করবর কারণে তেনেকুৱা একটা সিদ্ধান্ত লম। মই যেটো নীতি নিয়মের মাজেৰে চলো, মই নিজেও এজন অনুশাসন মানি চলা মানুহ। মই লাইসেন্স রিনিউ করা হয় আর পরীক্ষা বহা অল্প পার্থক্য নাই জানো? আচ্ছা, মই সেখানে কৈছো যে মই রিজন হিসাবেহে কৈছো। মই তেখেতক মই যদি আমার এডভোকেটর আমি লাইসেন্স রিনিউ করব লাগে, সেইদিনাখন কোনোবা এখনত মই দেখিলো আমার অসমৰ এগৰাকী বুদ্ধিজীবী মাইনী মহন্ত, তেখেতেও সেই কথাটো কৈছে যে সকলো যিকোনো এখন আমার যেতিয়া এখন নথি দিয়ে, সেই নথি দুখন মেথ যেটো থাকে, এতিয়া আপুনি কব পাৰে যে ৰিজনিটো সঠিক হল নে নাই, সেইটো এটা বিতর্কিত বিষয়। সেইটো মই সেই মুহূর্তত তাৎক্ষণিকভাবে কিবা এটা কৈছো, মই কোনো তেখেতসকলক হেয় কৰিবৰ কাৰণে, কিয়নো মই নিজেও হয়তো আপোনারও আছে, মই নিজেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখন রাখো আর সেইভাবে সেই অর্থত যদি কয় তাহলে ময়ো ড্রাইভার, সেই অর্থত যদি কয় তেনেকুৱা অর্থত যদি কয় যারে হাতত লাইসেন্স এখন আছে তেওঁ সেই অর্হতার। আর মই সঁচা কবলৈ হলে যিদিনাখন মোক সেই লাইসেন্সখন লিখিছিলে, মোৰ 18 বছর সম্পূর্ণ হওয়ার লগে যেতিয়া দিছিলে, মই যথেষ্ট গর্বিত আছিলো যে মই এটা অর্হতা পাইছো, এটা স্বীকৃতি পাইছো। গতিকে মই ভাবো যে তেখেতসকলৰ সম্পূর্ণ উদ্দেশ্যটো আছিলে যে এই বিষয়টোক এটা অইনফালে যদি শিক্ষামন্ত্রী ঘেৰি লব পাৰো, তেতিয়া হলে হয়তো শিক্ষামন্ত্রীয়ে কোনোবা এনেকুৱা এটা সিদ্ধান্ত লব যেটো আমি বিচাৰিছো। মই নিয়ম নীতির মাজেৰে তেখেতসকলো আমাৰে লগৰ, তেখেতসকলো আমাৰে বিভাগৰ শিক্ষক, তেখেতসকলক নীতি নিয়মৰ মাজেৰে তেখেতসকলৰ হৈ যিখিনি কৰিব লাগে গোটেইখিনি মই প্রচেষ্টা কৰি আছো, কিন্তু মোক হেঁচা দি পেলাই তেনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত হয়তো মই নলওঁ। এতিয়া আপোনাৰ এক ধরনের জোর জুলুমর নিচিনা বলে তেওঁলোকে অনুভব কৰিছে, এইটো আপুনি কেনেকে আঁতৰাব? এতিয়া চাওক, এটা কথা মই কওঁ যে যিসকলে 2012 চনত টেট পরীক্ষা উত্তীর্ণ হৈছিলে,
পরবর্তী সময় 2013 চন 14 চন 15 চন 16 চন 17 চন 18 চন 19 চন এই দীর্ঘলীয়া 7টা বছরত অন্যান্য সকলেওতো কিন্তু টেটর বাইরে অন্যান্য অর্হতা পাইছে, কোয়ালিফাইং কোনোবাই হায়ার সেকেন্ডারি লাগে, হায়ার সেকেন্ডারি লাগে প্রাইমারি হেৰি কাৰণে বা যি লাগে অর্হতা, সেই অর্হতা যিখিনি শিক্ষার্থী অর্হতা পাইছে সেই সকল শিক্ষার্থী আমি যদি টেট পরীক্ষাটো নাপাতো তেতিয়াহলে তেখেতসকলে সেই অর্হতা থকা সত্ত্বেও কিন্তু একমাত্র টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সুযোগ নোপার কারণে তেখেতসকলে নিযুক্তি নাপাব। আর এই যিখিনি যিসকল শিক্ষার্থী যিসকলে টেট পরীক্ষা অনুষ্ঠিত নোহোৱাৰ কাৰণে তেখেতসকলে এই যিটো আমাৰ এডভাৰ্টাইজমেণ্ট ওলাইছিল এডভাৰ্টাইজমেণ্ট মতে মানে টেট পরীক্ষাটো এটা অর্হতাহে হয়, তাৰপিছত তেওঁলোকে তাৰ কাৰণে বেলেগে বহিব লাগে। আমাৰ 2014 চনত আমি একেবাৰে স্পষ্টভাৱে এখন পাব্লিক এখন নোটিচ 2014 চনত আমি সুস্পষ্টভাৱে সেই কথাটো কৈ দিছিলে, মই পঢ়িয়ে শুনাইছোঁ আপোনাক, কোৱালিফাইং টেট উড নট কনফাৰ এ ৰাইট, আপুনি কথাখিনি শব্দকেইটা শুনিব, কোৱালিফাইং টেট উড নট কনফার এ রাইট অন এনি পার্সন ফর রিক্রুটমেন্ট পাবলিক এঙ্গেজমেন্ট এজ এ টিচার এজ ইট ইজ অনলি ওয়ান অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওয়ান অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট, দ্য আদার ক্রাইটেরিয়া বিং একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন এজ পার এনসিটিই নর্মস। The recruitment of teachers is based on merit as per the marks obtained by the candidate in the academic and professional qualifications and the TET. গতিকে 2014 চনত আমি ৰাজহুৱা নোটিচ এখন দি তেখেতক লৈ কথাটো ক্লিয়াৰ কৰি দিয়া হৈছে। আৰু কোনোবাই যদি আজি কয় যে এই সম্পৰ্কে মই জ্ঞাত নাছিলোঁ, সেই কথাটো কিমান গ্ৰহণযোগ্য সেইটো সকলোৱে বিচাৰ কৰি চাব। এটা পরিস্থিতিটো কেন কথা তাৰমানে তেওঁলোক পরীক্ষাত বহিব তেখেতসকল নহয়, এইখিনিতে কথা আহে যে বহিবই লাগিব নেকি, নালাগে। যিসকলে যিসকলে ধৰি লওক আমাৰ শিক্ষক নিযুক্তিৰ আমাৰ তিনিটা প্ৰক্ৰিয়া আছে, এটা হৈছে যে আমাৰ ডাইৰেক্টৰেট অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যনে যিটো এটা তেখেতসকলে ৰিক্ৰুটমেণ্ট প্ৰচেছ আছে যিটো ৰেগুলাৰ পোষ্টবিলাকৰ এগেইনষ্টে পায় সেইটো এটা ৰিক্ৰুটমেণ্টৰ। ইয়াৰ বাহিৰে যেতিয়া সৰ্বশিক্ষা অভিযান আৰম্ভ হৈছিলে সৰ্বশিক্ষা অভিযানে তেখেতসকলৰ আণ্ডাৰত থকা স্কুলবিলাকত তেখেতসকলে ঠিকাভিত্তিক শিক্ষকসকলক এংগেজমেণ্ট দিছিলে, পৰৱৰ্তী সময়ত তেখেতসকলকো কিবা এটা স্কেল দিছিলে, সেইটো এটা। আৰু এচাম হ'ল যিখিনিক ৰাজ্য চৰকাৰে নিজৰ পুঁজিৰ পৰা এই বিদ্যালয়সমূহত তেখেতসকলক নিযুক্তি দিছিলে, তেখেতসকলকো এটা ফিক্সড পেড দিয়া হৈছিলে। গতিকে আমাৰ তিনি পদ্ধতিৰ শিক্ষক আছে। প্ৰথম হ'ল যিসকলক ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যনৰ এতিয়া নিয়মীয়াকৰণৰ যিটো কথা আহে, এই নিয়মীয়াকৰণৰ কথাটো হৈছে যে যিসকলে ঠিকাভিত্তিক কাম কৰি আছে সৰ্বশিক্ষাতে হওক বা ষ্টেট পুলতে হওক, তেখেতসকলে বিচাৰিছে যে তেখেতসকলক অট'মেটিকেলি আমি তেখেতসকলক নিয়মীয়া মানে তেখেতসকলক ৰেগুলাৰ টিচাৰ হিচাপে এপইণ্টমেণ্ট দিব লাগে। এই ক্ষেত্ৰত আমাৰ যিখন আমাৰ ভিজন ডকুমেণ্ট, সেই ভিজন ডকুমেণ্টখনত মই সেই কথাটো হয় সেই কথাটো ভিজন ডকুমেণ্টখনত যেতিয়া প্ৰথম ভিজন ডকুমেণ্টখন বনাইছিলে তেতিয়া তাৰ প্ৰস্তুত কৰা সকলৰ ভিতৰত ময়ো আছিলোঁ, মই সেইখিনি সময়ত নিজেও ইলেকশ্যনৰ প্ৰক্ৰিয়াত আছিলোঁ। গতিকে মোক তেখেতসকলে যেতিয়া মেইল কৰি দিছে, মই এদিন ৰাতি মই ইমেইলত গোটেইখিনি চাই লৈছিলোঁ, চাই লৈ পেলাই মোৰ পৰামৰ্শখিনি মই তেওঁলোকক আগবঢ়াইছিলোঁ। তাৰপিছত কিন্তু যেতিয়া চূড়ান্ত যিখন ড্ৰাফ্ট হৈছিলে সেই ড্ৰাফ্টখনত এটা নতুন শব্দ সোমাই গৈছিলে, টেট উত্তীৰ্ণ কেণ্ডিডেটৰ হৈ তাত টেট উত্তীৰ্ণ কণ্ট্ৰেকচুৱেল শব্দটো সোমাই গৈছিলে। এতিয়া টেট উত্তীৰ্ণ কণ্ট্ৰেকচুৱেলখিনিক ৰেগুলাৰাইজ কৰা হ'ব বুলি যিহেতু আমাৰ ভিজন ডকুমেণ্ট লিখা হৈছে, গতিকে সেই ক্ষেত্ৰত এই পোষ্টবিলাকৰ কিমান পাৰ্চেণ্টেজ তেখেতসকলৰ কাৰণে ৰখা হয় সেইটো এটা আমাৰ সামূহিক সিদ্ধান্ত হ'ব। এই সামূহিক সিদ্ধান্ত ল'লে সেই হিচাপে মই শিক্ষামন্ত্ৰী, মই এখন মন্ত্ৰীসভাৰ এজন মন্ত্ৰীহে, সামূহিক সিদ্ধান্ত হোৱাৰ পিছত যিটো সামূহিক সিদ্ধান্ত হ'ব সেইটো মই সেইমতে আগবঢ়াই দিলোঁ। সেই সময়ত কোৱা হৈছিলে এইটো কথা যিটো কোৱা হৈছে তেওঁলোকৰ ফালৰ পৰা যে ভিজন ডকুমেণ্টত আছিলে, এইটো এটা আশ্বাস আছিলে
তেতিয়া শিক্ষামন্ত্রী গৰাকীয়ে প্রথম কেবিনেটতে বিষয়টো উত্থাপন কৰি মীমাংসা কৰিম বুলি কৈছিলে। এই কথাটো কি চাওক, মই যোৱা বছৰহে শিক্ষামন্ত্রী হৈছো, গতিকে তার আগতে কি হৈছিলে নহৈছিলে কেবিনেটত সেই সম্পর্কে আমার জ্ঞাত নহয়। কিন্তু মই হোৱাৰ পিছত মই এতিয়া কৈছো যে এইটো এটা সাময়িক সিদ্ধান্ত, এই সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত লম। এতিয়া হয়তো আমি খুব কেতিয়া লম সেইটো আমার কেবিনেটত আমি সেইটো ডিসকাশ করি বা আমার যেটা সাময়িক বৈঠক হয় তাত আমি ডিসকাশ করি। এই সংক্রান্ত সরকারে যে সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত মই বলবৎ করি। তাহলে আপনি এইটো কই দিয়া নাই যে এইটো একেবারে বন্ধ হয়েছে? সেইটোতো মই কৈছোঁ যে দলে যেতিয়া এটা স্থিতি লৈছে, আমি দলৰ পৰা আহিহে আজি মন্ত্রী হৈছোঁ, গতিকে দলৰ যদি এটা সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তটো সেই স্থিতিটো আমিতো নুই কৰিব নোৱাৰোঁ। কিন্তু এশৰ ভিতৰত এশকে হ'ব বুলিতো সেই সিদ্ধান্তটো এটা চৰকাৰী সিদ্ধান্ত হ'ব, আৰু চৰকাৰী সিদ্ধান্ত হ'লে সেইটো এটা সাময়িক সিদ্ধান্ত হ'ব। বিভিন্ন বিভাগৰ লগত কথা পাতি বিভিন্ন দিক চালি জাৰি চাই কেবিনেটত উত্থাপন কৰাৰ কথা চিন্তা কৰিছে, নিঃসন্দেহ কৰিব লাগিব, এইটো কৰিম মই। আচ্ছা এতিয়া ধৰক, কিন্তু ইয়াতে এটা কথা কওঁ মই, তেখেতসকলে বাৰম্বাৰ কৈছে যে ৰেগুলাৰাইজ কৰা নাই, ৰেগুলাৰাইজ কৰা নাই, ৰেগুলাৰাইজ কৰা নাই। এই কথাটো কিন্তু সঠিক নহয়, কিয়নো 2013 চনত আমি 8,892 গৰাকীক আমি এই বর্তমানে যেটো 9,000 কাৰণে প্রক্রিয়া আছিল সেই প্রক্রিয়ার লেখিয়াকে আমি 2013 চনত 8,892 গৰাকীক কিন্তু রেগুলারাইজ কৰিছে। তেখেতসকলে কিন্তু টেট উত্তীর্ণ, এই 2012 চনত টেটত উত্তীর্ণ ব্যক্তিয়ে হয়। ঠিক তেনেকে 2016 চনত আমি 7,219 গৰাকীক আমি রেগুলার কৰিছো, যেটো নিয়মীয়াকরণ বুলি কয়, সেই নিয়মীয়াকরণ তেখেতসকলে কিন্তু এই টেট গ্রুপরে হয়। ঠিক তেনেকে 2017 চনত 5,682 আমি তেখেতসকলক নিয়মীয়াকরণ করেছো। তার মানে তেখেতসকল হয়তো স্টেট পুলত আছিল, কোনোবা কোনোবা হয়তো সর্বশিক্ষাত আছিল। কিমান রয়ে গেছে এতিয়া? বড় বেশি তেনেকাকে থাকিব নালাগে, মানে কিয়নো কোনোবা নয় কোনোবা কোনোবা স্টেট পুলত আছে। 41,000 সংখ্যা তো ওলাই আছে। এটা 41,000 মানে তেখেতসকলে দুইটা গুট যদি এক গুট করে, এটা স্টেট পুলত যেখানে কাম করেছে সেখানেও কর্মরত, যিখিনি আপোনাৰ যিটো আপোনাৰ সৰ্বশিক্ষা আন্দোলনত কৈছে তেখেতসকলেতো কৰ্মৰত। তেখেতসকলে খালি কৈছে যে আমি এতিয়া কৰ্মৰত হৈ আছোঁ ঠিকাভিত্তিক, আমাক ঠিকাভিত্তিক নহয় নিয়মীয়া চাকৰি দিব লাগে। নিয়মীয়াকৰণ কৰোঁতে ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টাৰী এডুকেশ্যনৰ থ্ৰুদি তেখেতসকলে চাকৰি বিচাৰি আছে। গতিকে এই ক্ষেত্ৰত মই কৈছোঁৱেই যে আমি এটা সিদ্ধান্ত লৈ এই যে আমাৰ নতুনকৈ ওলাইছে, কিয়নো হাইকোৰ্টে কিন্তু এই ক্ষেত্ৰত ইণ্টাৰভিন কৰিছে। হাইকোৰ্টে কৈছে যে আপোনালোকে এই যে 7টা বছৰত যিখিনি আৰু অতিৰিক্ত ল'ৰা ছোৱালীয়ে অৰ্হতা পালে, একমাত্ৰ টেটৰ বাহিৰে বাকী অৰ্হতা থকা ল'ৰা ছোৱালী, তেখেতসকলক আপোনালোকে ওলাই কৰিব নোৱাৰে। তেখেতসকলকো আপোনালোকে এটা সুযোগ দিব লাগিব, আৰু যিহেতু টেট পৰীক্ষাটোৰ প্ৰথম কণ্ডিশ্যন আছিল যে বাৰ্ষিক পাতিব লাগে, আমাৰ যেনেকে মেট্ৰিক বাৰ্ষিক পতা হয় ঠিক তেনেকে টেট পৰীক্ষাটো প্ৰত্যেক বছৰে পাতিব লাগে, যাতে সেই বছৰত ওলোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলে অৰ্হতাটো পাব পাৰে। কি কাৰণে মই নাজানো, কিন্তু বিগত 7 বছৰত সেইটো পতা হোৱা নাছিলে। এতিয়া 12ৰ পৰা 7 বছৰ থাকিলে 19 হ'ল। এতিয়া তেখেতসকলৰ যিটো এটা তেখেতসকলৰ ম্যাদ আছিলে সেই ম্যাদটো উকলিলে। এতিয়া কোনোবা কোনোবা শিক্ষকে যদি কয়, ধৰিলে ষ্টেট পুলতে কাম কৰি আছে বা কণ্ট্ৰেকচুৱেলত কাম কৰি আছে, তেওঁ যদি কয় যে নহয় এইবাৰ মই এই 9,000 পদত মই যিটো আবেদন কৰিব বিচাৰিছোঁ, সেইখিনি মুহূৰ্তত তেখেতৰ যিটো অৰ্হতাৰ প্ৰয়োজন হ'ব, সেই অৰ্হতাটো টেটৰ মেট থকা টেটৰ অৰ্হতাটো লাগিব। গতিকে তেখেতে সেই সুযোগত আকৌ এবাৰ দিব পাৰে, কিয়নো আমাৰ যিখন আমাৰ NCTয়ে আমাক যিটো নৰ্মছ দিয়ে তাতো কিন্তু এই কথাটো লিখা আছে যে তেওঁ কিমান এটা কেন্দ্ৰ কিবা সিদ্ধান্ত এটালৈ ৰৈ আছে নেকি? আমি ম্যাদ সম্পৰ্কত আমি তেখেতসকললৈ কিহত তেখেতসকলে যেতিয়া আমাক দাবী দিছিলে সেই তেখেতসকলৰ দাবীটো আমি কেন্দ্ৰলৈ ফৰৱাৰ্ড কৰিছিলোঁ। আমি কৈছিলোঁ যে আমাৰ অসমত আপোনালোকে 2 বছৰলৈ মেটটো বৃদ্ধি কৰি দিব লাগে। আমি সেই চিঠিখন, সেই চিঠিখন মোৰ হাতত আছে, সেই চিঠিখন আমি পঠিয়াইছিলোঁ। তেখেতসকলে এতিয়ালৈকে আমাক কোনো তাৰ উত্তৰ দিয়া নাই, কিন্তু মই ইয়াৰ আগতে NCTৰ যিগৰাকী মুৰব্বী তেখেতক মই যেতিয়া সুধিছিলোঁ এইটো সম্পৰ্কে, তেখেতে ক'লে
যে ভারতবর্ষ অন্য রাজ্যত যদি আমি এনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত কিবা লৈছো তেতিয়াহ'লে এইটো বেলেগ কথা, অন্যথায় আমি আমাৰ নৰ্মছ মানে হেৰি নকৰোঁ, সলনি নকৰোঁ। যদি ক'ৰবাত তেখেতসকল অন্য ঠাইত কৰিছে বা কিবা প্ৰেচিডেণ্টছ আছে ক'লে মই এইটো চাই চাম। মই তথাপি এই অহা মাহৰ ফাৰ্ষ্ট উইকত মই গৈ আছোঁ, নতুন শিক্ষামন্ত্ৰী হৈছে, মই তেখেতৰ লগতো সাক্ষাৎ কৰিম আৰু বিষয়টো বিষয়টো উত্থাপন। তেওঁলোকে যে 29 তাৰিখে এটা আন্দোলনৰ কাৰ্যসূচী ঘোষণা কৰিছে দিছপুৰ ঘেৰাও, সেই সম্পৰ্কত আপুনি কি ক'ব, মানে তাৰ আগতে কিবা ব্যৱস্থা বা ডায়লগৰ কিবা আলোচনাৰ? তেখেতসকলে মাজতে কোনোবা এগৰাকী আহিছিল মধ্য, তেখেতসকলে মানে দুই পক্ষৰ মাজত, তেখেতে কোনো, মই ক'লো মইতো সদায় লগ কৰিব বিচাৰোঁ, কিন্তু কথাটো হৈছে যে তেখেতসকলে কোনদিনাখন আহিব কি আহিব সেইটো মই জানিব লাগিব। তেওঁ যোৱাকালি মোক জনালে যে তেখেতসকলে 27 বা 28 তাৰিখৰ ভিতৰত এদিন তেখেতসকল আহিব, মই কৈছোঁ আহক আমি কথা পাতিম। যিখিনি কথা মই টেলিভিশ্যনৰ মজিয়াত কৈছোঁ বা ষ্টুডিঅ'ত বহি কৈছোঁ সেই কথা মই তেখেতসকলৰ লগতে কাগজ পত্ৰ দেখুৱাই তেখেতসকলেও যি আছে সেইখিনি দেখুৱাওক, আমাৰখিনি যিখিনি আছে আমি দেখুৱাওক, এটা সমাধান ওলাওঁ। কিয়নো মই এটা কথা ক'ব পাৰোঁ যে যিসকলে চাকৰি কৰি আছে তেখেতসকলৰ ক্ষেত্ৰত তেখেতসকলেতো চাকৰি কৰিয়ে আছে, তেখেতসকলৰ বেলেগ চাকৰিত যাব খুজিলে তেখেত মেয়াদটো বৃদ্ধি কৰি ল'ব লাগিব। কিন্তু যিখিনি ধৰি লওক কণ্ট্ৰেকচুৱেল মানে সৰ্বশিক্ষাত কৰি আছে বা যিখিনি ষ্টেট পুলত কৰি আছে তেখেতসকলকতো আমি কোনো দিগদাৰ দিয়া নাই, তেখেতসকলেতো চাকৰি কৰিয়ে আছে। গতিকে তেখেতসকল কিহৰ কাৰণে তেখেত আতংকিত হৈছে, কিহৰ কাৰণে তেখেতলৈ সন্দেহাসীন হৈছে, মই সেই কথাটো আমি তেখেতসকলক কেতিয়াবা ক'ব লাগিবতো। আমিতো কোনোদিন তেখেতসকলক কোৱা নাই যে আপোনালোকৰ এই চাকৰিটো কিন্তু আমি অমুক তাৰিখৰ পৰা নাৰাখো বা নকৰোঁ, মই বুজি পোৱা নাই। তেখেতসকলে যে আপোনাক আলোচনাৰ কাৰণে সময় বিচাৰিব, আপুনি এটা আহ্বান নজনাব বা নামাতিব, এনেকুৱা কথা আছে নেকি? নাই, মইতো কৈছোৱেই, লেট দেম কাম, দে কেন কাম। 27 বা 28 তাৰিখে প্ৰথমে হৈছিল যে 29 আৰু 30 তাৰিখে তাত কিবা মীমাংসা হ'ল বুলি আপুনি আশা কৰে নে? নিঃসন্দেহে মানুহ আশাতে জীয়াই থাকে। তাৰমানে আপুনি 27 বা 28 যিটো আলোচনা হ'ব, মই এটা খুব সাধাৰণ কথা কৈছোঁ, সেইটো আমি আশা কৰিছোঁ যে এটা মীমাংসা হওক, শিক্ষকসকল যিহেতু আপুনি অভিভাৱক স্বৰূপ আপোনাৰ, মই চাওক তেখেতসকল আমি বিভাগটো আমি সকলোৱে কৰোঁ। আজিকালি উদাহৰণ দিব বৰ ভয় লগা হৈছে, আকৌ কোনোবাই কিবা এটা উদাহৰণ দিম সেইটোলৈ আকৌ কোনোবাই আৰু এটা কিবা ইণ্টাৰপ্ৰিটেশ্যন দিব, কিন্তু কথা হৈছে আমি যেতিয়া একেলগে কাম কৰোঁ, এটা বিভাগৰ আমি অংশ, সেই অংশ যদি হয় আমি সকলোৱে মিলি পেলাই বিভাগটোৰ কথা চিন্তা কৰিব লাগিব। আৰু এইটো কেতিয়াও নহয় যে মন্ত্ৰী এপিনে যাব, আপুনি চাগে ছ'চিয়েল মিডিয়াত তেখেতসকলে মোৰ সম্পৰ্কে কেনেকুৱা অশালীন মন্তব্যবোৰ কৰি আছে সেইটো চাগে মন কৰা, ক্ৰিয়াৰ প্ৰতিক্ৰিয়া চাগে, ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া নহয়, মই ক্ৰিয়া ধৰি লওক, মই যদি কিবা এটা বেয়া কথা ক'লো হয় তেখেতসকলে ৰিয়েকশ্যন কৰিলে আই কেন আণ্ডাৰষ্টেণ্ড, কিন্তু তেখেতসকলৰ ভাষা দেখিলে, অশালীন ভাষা দেখিলে, এইটো ছ'চিয়েল মিডিয়াত হৈছে, ছ'চিয়েল মিডিয়াত হ'লে দেট ইজ নট সামথিং হুইচ ইজ গুড ফৰ ছ'চাইটি, একেবাৰে বেয়া। যিসকল ব্যক্তিয়ে আমাৰ উত্তৰ পুৰুষসকলক শিক্ষা দি তেখেতসকলক ভৱিষ্যতৰ নাগৰিক হিচাপে গঢ় দিয়ে, তেখেতসকলৰ যদি ভাষা বাহিৰৰ কিছুমান মানুহে নুবুজাকৈও কিন্তু মতামত দিয়ে তাত ছ'চিয়েল মিডিয়াত কৰে, সেইটো আৰু এতিয়া কি ক'ম, সেইটো লৈ মোৰ ক'বলৈ একো নাই। কিন্তু যিসকল তেখেতসকলৰ যিসকল মন্তব্য দিয়ে সেই মন্তব্যবোৰ কিমান আপুনি গ্ৰহণযোগ্য সেইটো নিজে ভাবিছোঁ। তেখেতসকলে সেই শব্দবোৰ, তেখেতসকলৰ ল'ৰা ছোৱালীয়ে বা তেখেতসকলৰ কোনোবা এনেকুৱা ল'ৰা ছোৱালীয়ে যদি সেই শব্দবোৰ পঢ়ে তেওঁ বা তেখেতসকলৰ সম্পৰ্কে যদি সেই শব্দবোৰ কোনোবাই ব্যৱহাৰ কৰে তেখেতৰ গাত কিমান লাগিব ভাবিব। মইতো ভাবোঁ যে মই যথেষ্ট হজম কৰিব পাৰোঁ কাৰণে সংযত হৈ আছে। আমি আশা কৰিম যাতে ব্যৱধানটো সোনকালে আঁতৰে, এটা মীমাংসা ল'ব। কিন্তু মই এনে এটা সাধাৰণ প্ৰশ্ন কৰিছোঁ যে আমাৰ শিক্ষা অনুষ্ঠানবিলাকত শিক্ষকৰ সংখ্যা কম, কিছু কিছু জেগাত নাই, এইবোৰ অভিযোগ সদায় আহে, তেনেস্থলত এওঁলোকক কাম কৰি দিবলৈ মানে নিয়মীয়াকৰণ কৰি কাম কৰিবলৈ দিয়াত অসুবিধাটো কি? আমি কৈছোৱেই যে তেখেতসকলে কাম কৰি থকা নাই নেকি, যিসকল ঠিকাভিত্তিক শিক্ষক তেখেতসকলে কাম কৰা নাই নেকি, তেখেতসকলে কাম কৰি আছে, ষ্টেট পুলৰ যিখিনি কৰিছে, যিখিনি সৰ্বশিক্ষা অন্তৰ্ভুক্ত হৈ কৰি আছে তেখেতসকলেও কাম কৰি আছে,
খালি চাকরি বয়স কিছুমান এটা চাকরি বয়স চাওক এটা মই আপুনি তারপর যদি মই কোনো তেতিয়াহলে মই বুলি নয় শিক্ষা বিভাগে যে তেখেতসকলে 13 চনত পাইছে 16 চনত পাইছে 17 চনত পাইছে তেখেতসকলে লগত মই কৈছো আপোনাক এইমাত্র ফিগারটো কলো প্রায় 21,000 মানুহে 21,793 জন ব্যক্তিয়ে তেখেতসকল আমার যেটো ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আন্ডারৰ যেটো তেখেতে নিয়মীয়াকরণ কয় সেই রেগুলার পোস্টত তেখেতসকল এপয়েন্টেড হয়েছে এখেতসকলৰ মাজৰে পাইটো হয়েছে এই 21,000 মানুহ এখেতসকলৰ মাজৰ পাইটো আহি হয়েছে গতি আর আমি কইছো যে এই মাত্র মই যখন পড়ি শুনালো যে তাত আপনা কি কইছে যে একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশন টেট বুলিয়ে নহয় টেটর লগতে একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশন স্ক্রিন প্রয়োজন এটি আমি যোগ্যতার অর্হতার ভিত্তি করে পেলে আমি দিছো গতি এই ক্ষেত্রটো তেনকা ধরনের কোনো কেতিয়া অভিযোগ উঠা নাই যে মই অবশ্যই এটা বছরই হয়েছো কিন্তু তার আগতেও মই এটা শুনা নাই যে এই ক্ষেত্রত অর্হতা নোহা মানুষ দিয়া হয়েছে আর আজির দিনত কোনোবা যদি তেনকাটা কাম করে নিঃসন্দেহে এই বিষয়টো ন্যায়ালয়ের মজিয়ালে গোল হয় গতি আজিলেকে তো মই শুনা নাই যে টেট পরীক্ষাত যিসকল মানুষ এই মানে রেগুলার প্রসেসটোত অর্হতা বিহীন মানুষ দিয়া হয়েছে গতি তেখেতসকলক যোগ্যতা আর অর্হতার উপরতে তেখেতসকলর যেটো চাকরি মানে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন তেওঁলোকে এনেকুৱাটো বিচাৰিছে নেকি যে অবসর বয়সলৈকে এইটো কৰি থাকিবলৈ দিয়া হওক 60 বছৰ তেখেতসকলেতো তেতিয়ালৈকে ৰেগুলাৰ যিখিনি হয় তেখেতসকল চৰকাৰী কৰ্মচাৰী হয় আৰু যিসকলে ধৰি লওক এতিয়া ষ্টেট পুলত বা সৰ্বশিক্ষাৰ আণ্ডাৰত কৰি আছে তেখেতসকলৰ যিবোৰ পদ কৰি আছে এই পদবোৰ কি আমাৰ নলগা হৈ যাব নেকি কিন্তু আপুনি যেতিয়া যিকোনো এটা চাকৰি যোগদান কৰে যোগদান কৰাৰ সময়ত আপুনি জানে যে কি চৰ্তত চৰ্ত সাপেক্ষে আপোনাক চাকৰিটো দিয়া হৈছে চাকৰিটো লৈ উঠি আপুনি ক'ব নোৱাৰে যে মই চৰ্তবোৰ নাজানিছিলোঁ গতিকে সেই ক্ষেত্ৰত যদি যুক্তিৰে চায় মই যুক্তিৰে যাবই খোজা নাই মই এইটোৱে তেখেতসকলক আশ্বস্ত কৰিব খোজোঁ বাৰবাৰ যে আপোনালোকে যিবোৰ কৰি আছে সেইবোৰৰ ক্ষেত্ৰতো আমি কেতিয়াও তেনেকুৱা ধৰণৰ কোনো আমি বিৰোধিতা কৰা নাই আপোনালোকে কৰি আছে কৰি থাকিব কাৰণ সেই স্কুলবিলাকত শিক্ষক নালাগিব নেকি লাগিব আপোনালোকৰ নিযুক্তি প্ৰক্ৰিয়াটো সম্পৰ্কে আপোনালোকৰ কিছু ক'বলগীয়া আছে সেই সম্পৰ্কে আমি কৈছোঁ যে আমি যিহেতু আমাৰ ভিজন ডকুমেণ্টৰ কথাটো আহিছিল সেই ভিজন ডকুমেণ্ট যিহেতু কথাটো আহিছিল গতিকে সেই সম্পৰ্কে আমি এটা সাময়িক সিদ্ধান্ত লৈ সেইটো আমি উপলব্ধ কৰি যাব এতিয়া 100 জনৰ ভিতৰত 100 জনকেই মই দিব নোৱাৰোঁ কিয় দিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে কালিলৈ সেইটো ন্যায়ালয়ত গুচি যাব ন্যায়ালয়ে কোৱাৰ বাবে আমি আকৌ টেট পাতিবলগীয়া হৈছে গতিকে ন্যায়ালয়ৰ নিৰ্দেশত যিটো পতা হৈছে সেই সন্তান্তত কোনোবা যদি ন্যায়ালয়ৰ ওচৰলৈ যায় ন্যায়ালয়ৰ নিৰ্দেশ আমি মানিবলৈ বাধ্য আমি আহিম আকৌ অন্যান্য প্ৰসংগলৈ কণ্টেক্ট পিছত